হলুদ শাড়িতে নজর কাড়লেন তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় অভিনয় করে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন তৃপ্তি দিমরি। খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন, কিন্তু অভিনয়ের চেয়ে স্টাইল সেন্স নিয়ে বারবার খবরের শিরোনাম হন তিনি। তার মধ্যেই হঠাৎ হলুদ শাড়িতে নজর কাড়লেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হলো তার লুক। হলুদ রং যে তৃপ্তির আনন্দ ও খুশির প্রতীক তা বুঝিয়ে দিলেন সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন তৃপ্তি। সেখানে তার শাড়ি পরার স্টাইলে অনুরাগীদের থেকে বেশ প্রশংসা পান এই অভিনেত্রী। তারা মনে করেন তৃপ্তি এই শাড়ি পরার মধ্য দিয়ে তার ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণকে ফুটিয়ে তুলেছেন। তৃপ্তির ব্লাউজের ডিজাইনও তার ফ্যাশন সেন্সের কিংবা সাজ আশাকের রুচি উপস্থাপন করে। সঙ্গে অল্প কিছু গয়না তার এই শাড়ি লুকের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দেয়। তৃপ্তির মেকআপও তার সৌন্দর্য ধরে রাখতে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার চুলের স্টাইল, হলুদ শাড়ি সব মিলিয়ে তৈরি করেছে বাড়তি এক আকর্ষণ। একই সঙ্গে শাড়ি পরে তৃপ্তি তার সংস্কৃতির প্রতিও সম্মান দেখিয়েছেন। নেটিজেনরা মনে করছেন তৃপ্তির হলুদ শাড়ির ছবিগুলো তার ভক্তদের জন্য অনুপ্রেরণামূলক ফ্যাশন সেন্সের দৃষ্টান্ত হয়ে উঠছে। দর্শক, ছবিতে কেমন লাগছে তৃপ্তি দিমরিকে জানাবেন নিচের কমেন্ট বক্সে।